Meghla? 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 রাজীব চৌধুরী বলছি। রাজীব, এত রাতে তুমি ওখানে কি করছো? এখানে একটা ঘটনা ঘটে গেছে স্যার। কি হয়েছে? কমিশনার সাহেবের মেয়ে মেঘলা খুন হয়েছে। কি বলছো? ইয়েস স্যার, ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এখনই আসছি, এখনই আসছি। রাজীব বাবু, দেখি এবার তোমাকে কি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী এই ঘরে প্রত্যেকটি জিনিসে আপনার হাতে ছাপ আছে। হোয়াট? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত কমিশনার শ্রী গৌতম দাশগুপ্তের কন্যা মেঘলা দাশগুপ্তকে ধর্ষণ ও হত্যার অপরাধে ভারতীয় আইনের ধারা 376 ও ধারা 302 অনুসারে রাজীব চৌধুরীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নন, তাই তাঁকে এবং আরও দুজন অপরাধী মোহাম্মদ পাশা ও আকবর মন্টুকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ির একটি বিশেষ কারাগারে রাখার নির্দেশ দেওয়া হল। সেখান থেকে তাদের বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে তাদের নিজে আমি একটু বিমলবাবুর সাথে কথা বলতে পারি? আমি চলে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটা যেন থেমে না থাকে। এই অন্যায়টা আপনার সাথে হতে পারে না স্যার, ফিরে আপনাকে আসতেই হবে। এই তোল, এই নাম্বাল পাশা, এই রাজীব চৌধুরী, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, এবার আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখবো। তোলে টাকা গাড়িতে।